আসসালামু আলাইকুম। মিনস্কো চুক্তির আর অস্তিত্ব নেই বলছেন পুতিন। সর্বশেষ সংবাদে জানবেন যুক্তরাষ্ট্র না রাশিয়া কার পক্ষে যাবে ইসরায়েল। এবারে বিস্তারিত, মিনস্কো চুক্তির আর অস্তিত্ব নেই বলছে পুতিন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধবিরতির জন্য মিনস্কো চুক্তির আর অস্তিত্ব নেই বলে ঘোষণা করেছেন। মঙ্গলবার এক বিবৃতিতে তিনি এই ঘোষণা করেন। বিবৃতিতে তিনি বলেন, মিনস্কো চুক্তির আর কোনো অস্তিত্ব নেই, আমাদের পালন করার আর কিছুই নেই। রাশিয়ার এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগেই তা ধসে পড়েছে বলে জানান তিনি। 2014 সালে বেলারুশের মিনস্কে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলা যুদ্ধ বন্ধের জন্য এক চুক্তি স্বাক্ষরিত হয়। মিনস্কো চুক্তি নামে পরিচিত পাওয়া এই চুক্তি অনুযায়ী দুই পক্ষের মধ্যে যুদ্ধবিরতি, বন্দী বিনিময় ও দোনবাস অঞ্চল থেকে রুশপন্থী বিদ্রোহীদের সরে যাওয়ার বিষয়ে যুক্ত ছিল। চুক্তি অনুযায়ী দোনবাস অঞ্চল থেকে রুশপন্থী বিদ্রোহীরা সরে গেলেই ইউক্রেনের ওই অঞ্চলে গণভোটের মাধ্যমে এর ভবিষ্যৎ নির্ধারণ করা হতো। বিবৃতিতে পুতিন বলেন, ইউক্রেনের জন্য উত্তম সমাধান হবে ন্যাটোর সদস্যপদ লাভের আকাঙ্ক্ষা ছেড়ে নিরপেক্ষ থাকা। পুতিন জানান, পূর্ব ইউক্রেনে রাশিয়ার সৈন্য পাঠানোর বিষয়টি নির্ভর করেছে বাস্তব পরিস্থিতির ওপর। এর আগে মঙ্গলবার রাশিয়ার পার্লামেন্ট দুমায় নিরঙ্কুশভাবে ইউক্রেনের রুশ সৈন্য পাঠানোর অনুমোদন দেওয়া হয়। ইউক্রেনকে ঘিরে চলমান সংকটে পূর্ব ইউক্রেনে সরকারি বাহিনী ও বিচ্ছিন্নতাকামী বিদ্রোহীদের মধ্যে সংঘর্ষের পর সোমবার দেশটির পূর্বে বিদ্রোহীদের প্রতিষ্ঠিত দুই রাষ্ট্র দোনেস্কো পিপলস রিপাবলিক ও লুহানস্কো পিপলস রিপাবলিককে স্বীকৃতি দিয়ে শান্তি রক্ষায় রুশ সৈন্য পাঠানোর নির্দেশ দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর থেকেই ইউক্রেন ঘিরে চলমান উত্তেজনা কয়েকগুণ বেড়ে গিয়েছে। 2014 সালে ইউক্রেনের রুশপন্থী সরকারের পতনের পর রাশিয়া দেশটিতে আগ্রাসন চালিয়ে ক্রিমিয়া অঞ্চলটি দখল করে নেয়। পাশাপাশি মস্কোর পৃষ্ঠপোষকতায় পূর্ব ইউক্রেনে বিপুল অঞ্চল দখল করে নেয় বিচ্ছিন্নতাবাদী বিদ্রোহী গোষ্ঠী। এদিকে যুক্তরাষ্ট্র না রাশিয়া কার পক্ষে যাবে জানাল ইসরায়েল। ইউক্রেন ইস্যু নিয়ে মধ্যপ্রাচ্যের ইহুদি দেশ ইসরায়েল কার পক্ষে যাবে, যুক্তরাষ্ট্র নাকি রাশিয়া, এ প্রশ্ন এখন অনেকের। কারণ যুক্তরাষ্ট্র ও রাশিয়ার দুই দেশের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রেখে চলে ইসরায়েল। তবে ইউক্রেন ইস্যুতে রাশিয়ার বদলে যুক্তরাষ্ট্রের পক্ষে থাকবে ইসরায়েল, দেশটির বেশ কয়েকজন মন্ত্রী সরাসরি এমন ইঙ্গিত দিয়েছে। ইসরায়েলের প্রতিরক্ষা বিষয়ক সংসদীয় কমিটির চেয়ারম্যান 103 FM রেডিওকে বলেছিলেন যে, যুক্তরাষ্ট্র যদি রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা দেয় তাহলে ইসরায়েলও বেকায়দায় পড়ে যাবে, কিন্তু আমাদের যদি কোনো পক্ষকে বেছে নিতে হয় তাহলে আমরা যুক্তরাষ্ট্রের পক্ষেই যাব। ইসরায়েলের যোগাযোগ মন্ত্রী মেরেফ মিখাইলি সোমবার একটি রেডিও স্টেশনকে বলেছিলেন যে, যুক্তরাষ্ট্রের সঙ্গে ইসরায়েলের যে বিশেষ সম্পর্ক আছে এ নিয়ে কোনো প্রশ্ন নেই, আমরা স্থিতিশীলতা আনতে চেষ্টা চালাচ্ছি। যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের যে সম্পর্ক সে সম্পর্ক রাশিয়ার সঙ্গে নেই। ইসরায়েলের অভিবাসন মন্ত্রী নাকমান সাই চ্যানেল 12 বলেন যে, আমাদের মনে হলো যুক্তরাষ্ট্রের দিকে। তিনি আরও জানিয়েছেন, তারা চাইছেন কোনো রক্তপাত ছাড়া যেন চলমান সমস্যা দূর হয়ে যায়। এদিকে ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক বেশ গভীর, তবে তারা রাশিয়ার সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে চলে। ফলে রাশিয়া, ইউক্রেন ও যুক্তরাষ্ট্রের ত্রিমুখী দ্বন্দ্বের কারণে তারা কিছুটা বেকায়দায় আছে। তবে যত কিছুই হোক না কেন, ইসরায়েল কখনো যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যাবে না। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থাকুন।